ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। মা বাদ, সম্মানিত দিনী ভাই, তাবিজ অথবা সুতা এরকম ধরনের যে কোনো জিনিস পরা হারাম, বরঞ্চ শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাত তামায়েমা শিরকুন, নিশ্চয়ই সমস্ত তাবিজ হলো শিরিক। তাবিজের ভিতরে কি আছে এটা পরের কথা, তাবিজই শিরিক, তাবিজ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর হাতে পিতলের বালা দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযিহি, এটা কি? তখন ওই ব্যক্তি বললেন, মিনাল ওয়াহিনা, এটা আমি খুব কষ্ট পাচ্ছিলাম, কষ্ট লাঘবের জন্য আমি এটা দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনজেহা, তুমি এটা খুলে ফেলো, ফা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, এটা তোমার রোগ বৃদ্ধি করবে, ভালো করবে না, ক্ষতি হবে, উপকার আসবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাকা লা উমুত্তা ওয়াহিয়া আলাইকা, তুমি যদি মারা যাও এমত অবস্থায় এই বালা তোমার হাতে রয়েছে, মা আফলাহতা আবাদা, তাহলে কোনোদিন তুমি পরিত্রাণ পাবে না। সাহাবিকে বলছেন, যে সমস্ত সাহাবিগণ সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকতেন এবং তার সাহচর্য গ্রহণ করতেন, সেই জরুরির কত সাহাবিগণকে বলেছেন যে তাবিজ খুলে ফেলো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এরপরে আরেকজন সাহাবির হাতে ইবনে আবি হাতেম হুজাইফা রাজা থেকে বর্ণনা করেন যে একজন ব্যক্তির হাতে জ্বরের সুতা দেখলেন, অর্থাৎ একজন ব্যক্তির খুব জ্বর হয়েছিল, প্রচণ্ড জ্বর, জ্বরের কারণে তিনি সুতা ব্যবহার করেছিলেন। তো হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকের হাত থেকে সুতাটা খুলে ফেললেন। আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদিহি খাইতুম মিনাল হুম্মা, জ্বরের সুতা দেখলেন, ফাকাতাহু, সেই সুতাটাকে তিনি কেটে দিলেন। এরপরে আয়াত পেশ করলেন, ওয়ামা ইউমিনু আকসারু হুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অনেক মানুষ ইমান আনার পরেও তারা মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারু হুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিক অংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনবে তারপরেও তারা মুশরিক, কারণ এই যে শিরিক করবে, তাবিজ দেবে, বালা দেবে, সুতা দেবে, এই জন্য এর মাধ্যমে তারা শিরিক করবে। সুতরাং তাবিজ দেওয়া শিরিক, কোরআন অথবা গায়ের কোরআন যেটাই হোক না কেন, তাবিজ দেওয়া যাবে না। ইব্রাহিম ওয়াকি বর্ণনা করেন, তিনি বলেন, সাহাবেদের ঐক্যমত ছিল তাবিদের যে কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা, তারা প্রত্যেক তাবিজকে অপছন্দ করতেন, মিনাল কোরআনে ওয়া গাইরাল কোরআনে, কোরআন হোক অথবা গাইরে কোরআন হোক, কোরআন দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক, তাবিজ তারা অপছন্দ করতেন। বিশেষ করে কোরআন যদি দেওয়া হয় তাহলে তো অবমাননা হয় বেশি কোরআনের, কারণ এই তাবিজ নিয়ে পেশাব পায়খানা করবে, অনেক নাপাক জায়গাতে থাকবে, তাহলে কোরআনের অবমাননা হবে। আয়াতুল কুরসি লেখা আছে অথবা সূরা ইয়াসিনের কিছু অংশ লেখা আছে অথবা নাস ফালাকি লেখা আছে, এটাকে নিয়ে প্রসাব পায়খানা যাবেন তাহলে কত বড় অবমাননা। এই জন্য তাবিজ ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঝাড়ফুঁক দেওয়া যাবে যদি কোনো অসুস্থ হয়, সুরাতুল নাস, ফালাক, সুরা ইখলাস অথবা সুরাতুল ফাতেহা পড়ে ঝাড়ফুঁক করা যেতে পারে, এটা বৈধ, কোনো সমস্যা নেই, অথবা ঝাড়ফুঁক নেওয়াও যেতে পারে কোরআন এবং হাদিস দ্বারা, কিন্তু কোন অবস্থাতে তাবিজ থেকে বিরত থাকবেন, চিকিৎসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যত প্রকারের অসুখ রয়েছে তার প্রতিষেধক হিসাবে আল্লাহ পাক ওষুধ তৈরি করেছেন, সুতরাং এখন অনেক ওষুধ রয়েছে, অনেক প্রতিষেধক রয়েছে, সেগুলো ব্যবহার করবেন, তাবিজ থেকে, সুতা থেকে এবং এই তিপতলে বালা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক কোরআন এবং সুন্নার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।